আমি তোমাদের ভালো মানুষ হওয়ার কথা বলতে এসেছি আগামী দিন পৃথিবীটা তোমরা চালনা করবে আমরা আস্তে আস্তে বয়স হয়ে আস্তে আস্তে চলে যাব তাই না এই তো ঘটছে আমাদের দাদু ঠাকুমারা চলে গেছেন আমাদেরও একদিন যেতে হবে কিন্তু তোমরা হচ্ছে আমাদের আগামী তোমরা সুন্দরভাবে গড়ে উঠবে তোমরাই হয়তো এই বিদ্যালয়ের শিক্ষক হবে দেশের শিক্ষক হবে অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী গণিতবিদ সব তোমরাই হতে পারবে আবার তোমরাই হবে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই সবগুলো তোমাদের মধ্যে থেকে হবে তাই তো তোমাদের হতে হবে ভালো মানুষ আর দেশের শিক্ষা প্রতিষ্ঠান বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের জন্য অপেক্ষা করে আছে তোমরা ভালো মানুষ হবে বলে সেখানে পড়তে যাবে বলে সরকার অনেক করে বৃত্তি দেয় তোমাদের সাহায্য করার জন্য তোমাদের স্যার ম্যামরা আছেন ঘরের কাছে এনারা সব জানেন এখন নেটের সাহায্যে সব জানা যায় তোমরা কোনো অসুবিধায় পড়লে এনাদেরকে বলবে আমার ফোন নাম্বারও থাকবে বেঁচে থাকলে তোমরা কোনো অসুবিধেই পড়ছো যা তোমার স্যার ম্যামরা করে উঠতে পারছেন না সবটা যদি কোনো দরকার হয় আমার যেটুকু সামর্থ্য থাকবে আমি করবো তোমাদের উপরে আমার অনেক আশীর্বাদ কি নাম তোমাদের মা কত সুন্দর মুখ তোমাদের কি নাম বাবা মা হ্যাঁ তুমি আচ্ছা কি হতে চাও তোমরা আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার আচ্ছা শোনো ডাক্তার অনেকই হতে চাও শিক্ষক হবে না ডাক্তাররা তো রোগ পরীক্ষা করেন কিন্তু সবাই যদি খুব ভালোভাবে থাকো ঠিক স্বাস্থ্যবিধি মেনে চলো রোগ কিন্তু আমাদের বেশি হবে না শিক্ষকও হতে চাও তোমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শিক্ষকতা কিন্তু পেশা সবার উপরে মানুষ তৈরির পেশা তো আমি আগে শিক্ষক ছিলাম তোমাদের ম্যামের মতন তারপর আমার অবসর হলো আমি সারা রাজ্য পশ্চিমবঙ্গ আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন বিদ্যালয়ে ভালো মানুষ হওয়ার কথা বলে আমি কাজ করছি তো না করিনি তোমাদের আমার কথাগুলো ভালো লাগছে না লাগেনি তোমরা কি কথাগুলো মনে রাখবে বইয়ের ছড়া সুন্দর করে পড়বে অঙ্কগুলোকে ভাববে জোর বিজোড় জানো তো জোরের শেষে কী থাকে শূন্য দুই চার ছয় আট বিজোরের শেষে এক তিন পাঁচ সাত নয় একা হলে কি জোর হয় না বিজোর একা বিজোড় এক বিজোর দুই জোর হতে গেলে কমপক্ষে কটি লাগবে দুটি দুই হলে জোর তোমরা যদি দু বন্ধু খুব বন্ধুত্ব হয় কি বলবে একসঙ্গে ঘোরাফেরা করা বলবে জোর মানিক যাচ্ছে বলে সবাই আবার জানো তো তাহলে জোর বিজোরটাও ভালো করে জেনে নেবে ম্যাম শুনলেন তোমরা এক থেকে একশো জোর বিজোর এগুলো তোমরা পাঁচ দিন লিখবে বারবার লিখবে তাহলে কী জন্য বলছি সংখ্যাগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে তারপর তোমরা মৌলিক যৌগিক গুণনীয়ক গুণিতক এইসবে সবে আসবে ছড়া ভালো করে পড়ো তো আদর্শ ছেলে পড়েছো কি আছে কবিতাটায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপণ তাই তো কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটু সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কল্যাণ মানে কি মঙ্গল আমি সেই মঙ্গলের কথাই বলতে এসেছি তো তাই তো আমাদের দেশ মানে অসংখ্য মানুষ পৃথিবীর মধ্যে আমাদের দেশ কিন্তু খুব গৌরবের আসনে আছে স্বামী বিবেকানন্দের বই দিয়ে যাবো তোমাদের যুবনায়ক বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছোটদের বিবেকানন্দ হ্যাঁ আমি যদি পারি আরেকটি বিজ্ঞানী বই বিজ্ঞান আছে আমি তোমাদের চতুর্থ শ্রেণীকে দেখে নিই তারা যদি বুঝে পড়তে পারে আমি একটি ইংরেজি বইও দিয়ে যাব বইগুলি তোমরা পড়বে তোমাদের বিদ্যালয়ে থাকবে এতে লেখা আছে সুন্দর মানুষ গোড়ার জন্য বিদ্যালয়ের প্রতি উপহার সুন্দর মানুষ গোড়ার উদ্দেশ্যে আমি চাই কি তোমরা আরও ভালো সুন্দর হও তোমাদের ক্লাসে কেউ আছে না কি পড়তে পারে না লিখতে পারে না আছে কেউ আছো এমন নেই যদি কেউ থাকে আমার মনে হচ্ছে কেউ আছো নিজের নাম বিদ্যালয়ের নাম সবাইকে লিখে ফেলতে পারতে হবে বাংলায় এবং ইংরেজিতে তুমি পারো বাবা একটু লিখে নেবে তুমি ইংরেজিতে পারো আমার কাছে মিথ্যে বলতে হবে না স্যার ম্যামকে বলবে এগুলি হ্যাঁ তুমি পারবে তুমি পারো বাবা পারো না একটু লিখে নেবে কালকে আমি ম্যামকে বলেই যাচ্ছি শোনো চার পাঁচবার করে প্র্যাকটিস করে নেবে হাতে লেখাগুলো ভালো করবে তোমরা যেমন সুন্দর তোমাদের এইগুলো এই যে তোমার কোনগুলো বললাম হাতে লেখাগুলো সুন্দর হবে আর নাম বিদ্যালয়ের নাম তোমাদের পরিচয় তোমাদের সরকার বিভিন্ন বৃত্তি দেন এইগুলো তোমাদের জানতে হবে জানবে তো তোমরা লিখে নেবে তো আগামীকালের মধ্যে হ্যাঁ আর যারা পড়তে পারো না বন্ধুরা সাহায্য করবে বাড়িতে মায়ের কাছে বসে বসে পড়বে লিখবে দেখাবে আর স্যার ম্যামের কাছে এক সপ্তাহের মধ্যে কিন্তু পড়তে পেরে যেতে হবে আমি ম্যামের ফোন নাম্বার নিয়ে যাব তোমাদের খবর নেবেন আমার ফোন নাম্বার থাকবে তাহলে মনে হবে আমরা খুব কাছাকাছি আছি তাই না অনেক ভালো থাকো তোমরা আমার অনেক আশীর্বাদ